আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিজ বাই স্মৃতি আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসায় খুব সহজে কীভাবে পারফেক্টভাবে কালো জাম মিষ্টি বানানো যায় সেটাই হচ্ছে আমার আজকের উদ্দেশ্য চলুন দেখে নেওয়া যাক বাসায় কিভাবে দোকানের মতো পারফেক্টভাবে কালো জাম মিষ্টি বানানো যায় আজকের মিষ্টিগুলো আমি বানাবো গুঁড়া দুধ দিয়ে কিন্তু খেতে মনে হবে ছানার তৈরি কালো জাম মিষ্টির মতো তো ভিওয়ার্স চলে আসলাম মূল রেসিপিতে প্রথমে মিষ্টি তৈরির জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধটা নিতে তা না হলে মিষ্টিগুলো খুব একটা ভালো হবে না তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার সব উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম ডিম দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ইউজ করতে হবে এবার অল্প অল্প করে পানি দিয়ে এবং কিছুটা পরিমাণ ডেড ফুট কালার দিয়ে একটা আঠালো ডু তৈরি করে নিতে হবে এখানে একটা টিপস আছে আপনারা দেখে হয়তো মনে করছেন এত নরম ও আঠালো ডো দিয়ে কিভাবে মিষ্টি বানানো সম্ভব হ্যাঁ সম্ভব গোড়া দুধের মধ্যে পানি দিলে এমনটাই হওয়ার কথা তাই ভয় পাবার কোনো কারণ নেই এবার ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর ডোটা একটু আঠালো ভাব কমে আসবে এবার দুই হাতে তেল লাগিয়ে এখান থেকে একটু করে ডো নিয়ে দুই হাতে তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আমি আরেকটা মিষ্টির শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিব। এই তো আমার সবগুলি মিষ্টির শেপ করে নেওয়া হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলোকে ভাজতে চলে যাব সেজন্য কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এখানেও একটা টিপস আছে কোনোভাবেই কিন্তু তেলটা অনেক গরম করে নেওয়া যাবে না তাহলে মিষ্টি ফুলবে না উপর থেকে পুড়ে যাবে এখন তেলের মধ্যে একটা একটা করে কয়েকটা মিষ্টি ছেড়ে দিলাম এবং চুলার তাপটা থাকবে একদম লোতে অল্প আছে খুব ধৈর্য সহকারে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে অনবরত নেড়ে নেড়ে বাদামি করে ভেজে নিতে হবে এবং তেল থেকে তুলে নিতে হবে এভাবে করে দ্বিতীয় ব্যাচেও বাকি মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টিগুলো ভাজতে ভাজতে আমি আরেকটা চোলাই একটা বড় হাড়িতে মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিয়ে তারপর মেজারমেন্ট কাপের ছয় কাপ পরিমাণ পানি দিয়ে এবং দুইটা এলাচ দিয়ে শিরা তৈরি করে নিয়েছি এই মিষ্টিগুলো বানাতে পাতলা শিরা লাগবে এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বেজে রাখা মিষ্টিগুলো আর হ্যাঁ মিষ্টিগুলো আমি কিন্তু ঠান্ডা করে শিরায় দিয়েছি এখানে আমি একটা টিপস বলে দিচ্ছি কোনোভাবেই কিন্তু গরম মিষ্টি শিরায় দেওয়া যাবে না তাহলে মিষ্টি চুপসে যাবে এখন একটা ডাকনা দিয়ে মিষ্টিগুলোকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম হাইতে থাকবে দশ মিনিটের মাঝামাঝি হাড়িটা এভাবে করে একটু ধুলিয়ে দিবেন দশ মিনিট পর হাড়ির ডাকনাটা খুলে দিলাম এবং ডাকনা খুলে আরো দশ থেকে বারো মিনিট জাল করে নিব তারপর চুলা থেকে নামিয়ে রাখবো এবং ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো শিরা থেকে একটা ট্রেতে তুলে নিব ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো একটা ট্রেতে তুলে নিয়েছে এখন এখান থেকে একটা একটা করে মিষ্টি নিয়ে মাওয়ায় গড়িয়ে নিব এভাবে করে সবগুলি মিষ্টি মাওয়ায় গড়িয়ে এখন একটা একটা মিষ্টি নাইফের সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টির ভিতরটা কতটা টুকটুকে লাল হয়েছে এবং খেতে তো অসম্ভব মজার হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট ছানার তৈরি মিষ্টির মতো হয়েছে আপনি এভাবে বানিয়ে আপনার পরিবারের প্রিয় মানুষগুলোকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে আপনি ঘরে তৈরি করেছেন না দোকান থেকে কেনা মিষ্টি খাওয়াচ্ছেন আপনারা হুবহু আমার প্রসেসে মিষ্টি তৈরি করে দেখুন কতটা পারফেক্ট মিষ্টি তৈরি হয় আমার আজকের কালোজাম মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও উপস্থাপন করার আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ